আপনাদের জন্য আজকে দেখাবো হচ্ছে একটি বাজেট হোটেল বাজেট হোটেলটার আগে পজিশনটা বুঝে আমার পিছে দেখা যাচ্ছে হোটেল লং বিচ লং বিচের ঠিক অপোজিটে আমি বলতে পারি আমরা আছি হচ্ছে হোটেল হোয়াইট বিচ এবং হোটেল হোয়াইট বিচ থেকে সরাসরি এই পার্টে আমরা ঝাউবন দেখতে পাচ্ছি এবং ঝাউবন ক্রস করেই কিন্তু সমুদ্রটা দেখা যায় তাহলে বুঝতেই পারছেন যে আমরা কতটুকু কাছে আছি এবং ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে সুগন্ধা বিচ হচ্ছে ফাইভ টু সিক্স মিনিট ইভেন আমি এখান থেকে দেখতে পাচ্ছি ফ্লাই ডাইনিংয়ে স্টার্ট হয়ে গেছে এবং ফ্লাই ডাইনিংয়ে যে ক্রেনটা অলরেডি একটা মেবি গ্রুপ ডাইনিংয়ের জন্য উপরে উঠে গিয়েছে চেক ইন টাইমটা এখানে হচ্ছে এগারোটায় আর চেক আউট দুটো একত্রই হচ্ছে প্রেশার হয় না ব্যালেন্স করা যাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে চেক ইন চেক আউট দুটোই হচ্ছে সকাল এগারোটার মধ্যে হয়ে থাকে এবং আপনি এখান থেকে যদি কোনো কারণে অপেক্ষা করতে হয় তাহলে এই জোনটাতে আপনি অপেক্ষা করবেন এবং এরপর আপনি চলে যাবেন হচ্ছে আপনার রুমের জন্য পার্কিং পেয়ে যাচ্ছেন ব্রেকফাস্ট পেয়ে যাচ্ছেন আর রুম তো পাচ্ছেন চলুন রুমের দিকে যাই আমরা আপনাদেরকে কাপল রুম দিয়ে স্টার্ট করব কিন্তু কাপল রুমের মধ্যে এখানে একটু ভ্যারিয়েশন আছে যেমন আমরা যেই রুমটা দিয়ে ঢুকলাম আর যেই টপ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি ডোরটাকে ব্লক করতে পারছি মানে লাগিয়ে দিতে পারছি বা আমি এটাকে ওপেন করতে পারছি এই ডোরটা দিয়ে ঢোকার পরে আপনারা এই কর্নারে একটা রুম পাচ্ছেন এবং এই কর্নারে একটা রুম পাচ্ছেন দুটো রুম কাপল রুমে যদি দরকার পড়ে যে আমি একটা পুরোটা একটা অ্যাপার্টমেন্ট টাইপের ফিল করলাম বা পুরোটা একটা ফ্ল্যাট টাইপের ফিল করলাম তখন হচ্ছে যে এই ফ্ল্যাট নিয়ে নিলে হচ্ছে দুজন এখানে থাকতে পারছে দুজন এখানে থাকতে পারছে দুটো ফ্যামিলি যদি আসেন দুটো ফ্রেন্ডের ফ্যামিলি যদি আসে তাহলে চারজন এখানে থাকতে পারছে বা যদি এমন হয় যে না আপনারা দুজনই আসছেন সেই ক্ষেত্রে থেকে এখানে একটি রুম পাওয়া যেতে পারে বা এখানে একটি রুম পাওয়া যেতে পারে সো এটাকে দুইভাবেই ইউজ করা পসিবল এই জায়গাটা তখন ব্ল্যাঙ্ক রয়ে যাবে এটা সবাই ইউজ করতে পারবে সো এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে তারা আপনাদেরকে হয়তো বা চারজনের জন্য এভাবে এরকম একটা স্পেস দিয়ে দিতে পারে আর যদি হয় দুজনের জন্য তাতে দুজনের জন্যও দিয়ে দিতে পারে তো চলুন আমরা আগে দেখি যে দুইজনের রুমটা কেমন আছে এই রুমটা দুজনে আমার কাছে একটু মনে হচ্ছে একটু ছোটো এই রুমটা একটু দুজনের ক্ষেত্রে একটু মনে হচ্ছে একটু বড়ো কিন্তু দেখাই তাহলে একটু বুঝতে পারবেন এই হচ্ছে কাপল বেডরুম কাপল বেডরুমের এই জোনটাতে আপনারা পাচ্ছেন বেড বেড কিন্তু অনেকটুকু বড় এটা হচ্ছে কিং সাইজ বেড দুই সাইডে সাইড টেবিল আছে এখানে সোফা পাচ্ছেন এখানে আপনি রেডি হওয়ার জন্য একটি মিরর পেয়ে যাচ্ছেন টিভি আছে পানি দেওয়া আছে দুটো পানির বোতল দেওয়া আছে টিস্যু দেওয়া আছে দেন শ্যাম্পু সাবান টুথপেস্ট ব্রাশ সব এখানেই দেওয়া আছে ছোট একটি ফ্রিজ দেওয়া আছে এই পার্টার মধ্যে পেয়ে যাচ্ছেন আলমারি সেকশন ভালো সাউন্ড হয়েছে আলমারি সেকশনের সাথে সাথে পাচ্ছেন হচ্ছে এখানে হ্যাঙ্গার নিচে জায় দেওয়া আছে আর এই পার্ট গুলো এগুলো ব্ল্যাঙ্ক খালি আছে ড্রয়ারের ওয়াও এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যান্ড ওয়াশ সেকশন বাথটাব এবং হাই কমড এটা কিন্তু এসি রুম যা রুম দেখাবো আপনাদেরকে সব হচ্ছে এসি রুম বসার জন্য একটা চেয়ার দেওয়া আছে এখান থেকে আমি লং বিচ হোটেল দেখতে পাচ্ছি রোডটা দেখতে পাচ্ছি এখন একটু বাইরে নয়েজ পাওয়া যাচ্ছে কারণ আসলে ডে টাইম বাট যখন রাতে 10টা এগারোটা বেজে যায় তখন কিন্তু আসলে এই জায়গাটা অনেক একটু ঠান্ডা হয়ে যায় আর বিচ মানে এই হচ্ছে বিচ আমি এখান থেকে পাচ্ছি ঝাউবন দেখতে পাচ্ছি আর এই সাইডে বিচ ভিউ দেখতে পাচ্ছি রোডটা একদম পুরোটা আমার মুখে এসে পড়েছে ওখানে ফ্লাই ডাইনিং দেখতে পাচ্ছি এদিকে আমি সুগন্ধা বিচে যাওয়ার রোডটা দেখতে পাচ্ছি তো আমার সব পুরোটাই তো চোখের সামনে তাহলে বুঝতেই পারছি সব কিছু কিন্তু ওয়াকিং ডিসটেন্সের মধ্যে আছে এই রুমের প্রাইস রেঞ্জ হচ্ছে র্যাক রেট হচ্ছে সাড়ে চার হাজার টাকা র্যাক রেট সাড়ে চার হাজার টাকা অফ সিজনে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যায় এই রুমগুলো আর যদি অন সিজন থাকে দ্যাট মিন্স হচ্ছে যে রানিং ডে চলতেছে রাশ আছে বা ফ্রাইডে স্যাটারডের মধ্যেও রাশ আছে তখন টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে পাওয়া যায় এই সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টটা পাচ্ছেন কি পাচ্ছেন না বা কারেন্ট রুম রেন্ট কত তা জানার জন্য আপনাদেরকে ডিরেক্টলি নিচে দেওয়া নাম্বারে হোটেল হোয়াইট বিচে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে হবে নাম্বার যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হোটেল হোয়াইট বিচের নাম্বার ধরুন পাশের রুমটাও দেখাই ওটাও কাপল বেড ওটারও প্রাইস রেঞ্জ সেম এবং যা ডিটেলিং আছে সব সেম কিন্তু ওয়াশরুমটা একটু ছোটো আমি একটু কুইক দেখিয়ে যাই যাতে করে একটু আইডিয়া পান যে আসলে যদি চান আপনারা এরকম তিন রুমও একত্রে নিতে পারেন এ হচ্ছে ফুল সেট আপ সোফা আলমারি দেন হচ্ছে টিভি রেডি হওয়ার জন্য মিরর বেডও হচ্ছে কিং সাইজের বেড এবং সেম বারান্দা আছে সেম পজিশনের বারান্দা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি একই ভিউ পাবেন আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা হচ্ছে এখানে হাই কমার দেওয়া আছে হ্যান্ড ওয়াশ সেকশন দেওয়া আছে কিন্তু এখানে কোনো বাস স্ট্যান্ড নেই এটা হচ্ছে শাওয়ার স্পেসের মধ্যে আছে কিন্তু ওয়াশরুমটা একটু ছোট এই কারণে আমি বলেছিলাম যে এই রুমটা আসলে পাশের রুমের চেয়েতে একটু ছোট কিন্তু প্রাইস কিন্তু সেম সাড়ে চার হাজার টাকা আর যে ডিসকাউন্টের কথা বললাম বা চলুন রুম দেখে এটি একটি আপনি এটা একটা লিভিং এরিয়া বলতে পারেন লিভিং এরিয়ার মধ্যে আপনারা ফ্রিজ পেয়ে যাচ্ছেন সাইডে আমি একটা সোফা পেয়ে যাচ্ছি সেন্টার টেবিল পাচ্ছি লিভিং এরিয়াটা ক্রস করার পরে কিন্তু আপনার জন্য বেডরুম এরিয়াটা স্টার্ট হচ্ছে এটা কিন্তু তিনজনের রুম দেখাচ্ছি আমরা এই পার্টটাতে একটি মিরর পাচ্ছি এখানে আপনার সব কিছু আগের মতো দেওয়া আছে তাই আর মেনশন করল না ব্রাশ পানি টানি সব আছে এখানে টিভি আছে এখানে লাগেজ রাখার স্পেস আছে বা আপনি আপনার জিনিসপত্র এখানে রাখতে পারেন এখানে আমি একটা আলমারি পাচ্ছি এটা তো কোনো আওয়াজ হয়নি নিচে জায়নামার দেওয়া আছে ঠিক আগের মতো ড্রয়ার দেওয়া আছে এখানকার হচ্ছে সিঙ্গেল বেড বেডটা ভালো আমার কাছে আসলে কয়েক জায়গায় সিঙ্গেল বেড দেখা যায় অনেক চাপানো বেড এই বেডটা সুন্দর এই বেডটা হচ্ছে কিং সাইজের বেড দুইজনে আর ছোট বাচ্চা থাকলে সুন্দর তিনজনও থেকে যেতে পারবে কোনো প্রবলেম হবে না তো বারান্দাটা একটু সাইড করে যেতে হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ এদিকেও ব্লক এই সাইডেও ব্লক তো আমাকে এইভাবে একটু সাইড করে যেতে হবে বারান্দাটা বড় বারান্দার ভিউটা হচ্ছে হিল সাইডের ভিউ এই গাছটা সুন্দর লাগছে ফুলগুলো সুন্দর লাগছে আমি তো এটা কি গাছ নাম কি জানি না গেটটাও সুন্দর যাদের বাড়ি তারা খুব সুন্দর করে রেখেছে এই হচ্ছে ওয়াশরুম যেখানে আপনারা পাচ্ছেন হ্যান্ড ওয়াশ সেকশন হাই কমড তিনজনের রুমটা কিন্তু মোটামুটি আমার কাছে পছন্দ হয়েছে মোটামুটি ভালো স্পেসের মধ্যে আছে বারান্দা আছে বাচ্চা থাকলে সেটা তিনজনের জায়গায় আপনারা চারজনের মধ্যেও আসতে পারেন তিনজনের এই রুমটার র্যাক রেট হচ্ছে সাড়ে চার হাজার টাকা তো আগে যেই আমি বললাম যে কাপল বেডরুমের র্যাক রেট হচ্ছে সাড়ে চার হাজার টাকা তাহলে তিনজনের রুমের র্যাক রেট হচ্ছে সাড়ে চার হাজার টাকা এটার মূল কারণ হচ্ছে ওটা হচ্ছে সি ভিউ আর এটা হচ্ছে সিটি ভিউ তার কারণে প্রাইস রেঞ্জটা একটু আপডাউন করবে স্বাভাবিক তো এটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা ঠিক আগের মতো ফিফটি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেতে পারেন অফ সিজনে আর অন সিজনে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে ডিরেক্টলি হোটেলে কন্ট্যাক্ট করতে হবে আপডেট প্রাইসটা জানার জন্য কারণ ভিডিও আজকে হচ্ছে কবে আপনারা দেখবেন তা তো আর বলা যাচ্ছে না এটি হচ্ছে চারজনের একটি রুম একটি রুম না আসলে দুটো রুমের কম্বিনেশনে চারজনের জন্য রুম করা হয়েছে এখানে একটি রুম আর এখানে একটি রুম এই রুমটাতে শুধুমাত্র আপনারা বেড পাচ্ছেন ডাবল বেড এখানে একটা আছে আর আশেপাশে কিছুই নেই শুধু স্পেস আছে আর তেমন কিছু এখানে নেই এই পাশটাতে যদি আমরা চলে আসি এইখানে একটি ডাবল বেড পাচ্ছেন বাট এই ডাবল বেডটা একটু সাইজটা বড় তাহলে হচ্ছে এইটা কিং সাইজ ওটা হচ্ছে কিংস কুইন সাইজের বেড সাথে আমরা ফ্রিজ পাচ্ছি এর সাথে সাইড টেবিল পাচ্ছি এখানে আমরা সোফা পাচ্ছি এখানে ওয়াশরুম পাচ্ছি এখানে মিরর পাচ্ছি রেডি হওয়ার জন্য পানি ব্রাশ টুথপেস্ট সব কিছু দেওয়া আছে এখানে আমরা টিভি পাচ্ছি এই পাশটাতে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আলমারি যেখানে আপনার জিনিসপত্র আপনি রাখতে পারেন এটা হজ হয়েছে ওয়াশরুমে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যান্ডওয়ার্স সেকশন হাই কামোড এবং বাথিং এরিয়া এখানে কোনো বাথটাব নেই এখানে শুধুমাত্র বাথিং এরিয়া আছে আর এই রুমেও কিন্তু আপনারা পাচ্ছেন একটি বারান্দা এবং একটু আগে যে আমরা সিটি ভিউটা দেখালাম ঠিক সেম সিটি ভিউ সেম বিল্ডিং সেম এরিয়া তাই আর বারান্দাটাতে গিয়ে সময় নষ্ট করছি না চারজনের এই রুমটির র্যাক রেট হচ্ছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকার উপরে ঠিক আগের মতো ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট পেতে পারেন অফ সিজনে আর টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেতে পারেন অন সিজনে ডিরেক্টলি হোটেলে কন্ট্যাক্ট করুন আপডেটেড প্রাইসটা জানার জন্য মনে হতে পারে সাড়ে চার হাজার টাকায় আবার কীভাবে তিনজনের রুমও সাড়ে চার হাজার টাকা চারজনের রুমও সাড়ে চার হাজার টাকা কারণ রুম আসলে দুটোই এখানেও একটি রুম ওখানেও একটি রুম একই রুম একই স্পেস যার কারণে আসলে প্রাইস রেঞ্জ আর তারা বাড়ায়নি এটা এটা তারা ভালো করেছে তারা যদি আসলে পার্সন ক্যালকুলেট করে নাম্বারটা বাড়িয়ে দিত বা প্রাইস রেঞ্জটা বাড়িয়ে দিত সেটা চাইতে আমার মনে হয় রুম ক্যালকুলেট করে করেছে ভালো আছে চলুন লাস্ট রুম দেখাবো জনের রুম ছয়জনের জন্য একটি রুম আমাদের লাস্ট রুম এই হোটেলের জন্য এখানে দুজনের জন্য স্লিপিং স্পেস আছে এই পাশটার মধ্যে আপনার একটা ছোট ফ্রিজ পেয়ে যাচ্ছেন এই পাশে আরেকটি রুম আমি আরেকটি রুমে এন্টার করছি এখানে ঠিক আগের মতো মিরর দেওয়া আছে ভার্টিক্যাল মিরর আর স্পেস দেওয়া আছে এখানে আলমারি সেকশন আছে টিভি আছে টিভিটা একটু ছোট সাইজের আছে এখানেও দুইজন শুতে পারবে এখানেও দুজন শুতে পারবে দুজন দুজন চারজন আর ওখানে দুজন ছয়জন ইন টোটাল মাঝে ওয়াকিং স্পেস আছে একটু এখানে একটা সেন্টার টেবিল আছে দুটো সোফা আছে মানে হচ্ছে দুজন বসার মতো সোফা আছে আর এই পাশে কি বারান্দা আছে হ্যাঁ এই পাশে বারান্দাটা আছে এবং সেম আগের মতো সিটি ভিউর মধ্যে বারান্দাটা আছে তাই আর টাইম পাস করছি না একই ভিউ তাই সময় আর নষ্টটা না করি সেম ভিউর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এই পাশে হচ্ছে একটু ওয়াশরুম আছে যেখানে আপনারা পাচ্ছেন বাথটাব হ্যান্ড ওয়াশ সেকশন এবং হাই কমোড এই যা যা রুম দেখাচ্ছি সব কিন্তু এসি করা রুম কিন্তু যেখানে আপনি কানেকটিং রুম পাচ্ছেন সেই রুমগুলোতে আসলে এসি একটা আছে যেমন এখানে আছে হচ্ছে এসি একটা এই একটা এসি দিয়ে আসলে দুটো রুমকে কভার করবে কারণ কানেক্টিং রুম আছে তার কারণে হচ্ছে দুটো রুমকে কভার করতে পারছে এবং প্রত্যেকটা রুমের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে এবং আপনার পার্কিং সুবিধা পাচ্ছেন এর মধ্যে বলে রাখি যে এই রুমে র্যাক রেট হচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকার উপরে হচ্ছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট হয় হচ্ছে সিজনে আর অনসিজনে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো আপনি যদি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট পেতে চান তাহলে আসতে হবে সিজনে কন্ট্যাক্ট করতে হবে হোটেলের নিচে নাম্বার দেওয়া আছে তাহলে জানতে পারবেন যে কারেন্টলি কত টাকা ডিসকাউন্ট চলছে এবং কত টাকা হচ্ছে রুম রেন্ট চলুন রেস্টুরেন্টে যাই আপনার প্রতিটি রুমের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাচ্ছেন না এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা হবে হচ্ছে রুফটপের মধ্যে এই হচ্ছে তাদের রুফটপ রেস্টুরেন্ট এরিয়া যেখানে আপনি সকালের নাস্তাটা করবেন এখন তো একটু আমি আলো পাচ্ছি রোদ পাচ্ছি কিন্তু সকালবেলা তো আমার মনে হয় একটু আর একটু ঠান্ডা ঠান্ডা একটা মুড থাকবে তখন এখান থেকে আসলে আপনার নাস্তা করতে খুব ভালো লাগবে কিন্তু এখন কিন্তু আমি এখান থেকে একটা সূর্যাস্তের ভাইপ পেয়ে যাব সূর্যটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে একটা প্লেন যাচ্ছে আমি গত দুই দিন ধরে দেখছি যে অনেক প্লেন নামছে এবং প্লেন উঠছে নামছে উঠছে নামছে মনে করি ফ্লাইট অনেক বেড়ে গিয়েছে একদম সূর্যটা সামনে দিয়ে প্লেনটা গেল বাও যদি ভিডিওটা মনে হয় তথ্য বলছিল আপনাদের ভালো লেগেছে আমাদের প্রেজেন্টেশন ভালো লেগেছে আমাদের স্টাইল আপনাদের পছন্দ হয়েছে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ফ্রেন্ডের সাথে শেয়ার করুন আমাদেরকে আরও ইন্সপায়ার করুন যাতে আমরা আরও আরও আপনাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে পারি আসসালামু আলাইকুম আমি মশিমন্ডি ছিলাম আপনাদের সাথে চল যায় ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখা হবে পরের ভিডিওটা